হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব, যেগুলো কিন্তু আমাদের আগত যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস এই ধরনের পরীক্ষায় কিন্তু আসতে পারে। এবং আমরা পিএসসির যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা জাজ করে বা সেটা যাচাই করে কিন্তু এটাই পেয়েছি যে পিএসসি কোন কোন এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন করে। তো সেই এরিয়াগুলো থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু পড়ানো হবে। তো ভিডিওটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই দেখবে। তো চলো কথা না বাড়ি, এক এক করে আমি স্টার্ট করি জিনিসগুলো দিয়ে আজকে কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়বো এক এক করে দেখি। তো প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের বলবো। তোমরা সবাই বিভিন্ন যে আগত পরীক্ষাগুলো রয়েছে যেগুলোর ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে বা হচ্ছে, রাজ্য সরকারি পরীক্ষা, তাদের জন্য পরীক্ষা নিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সেই পরীক্ষাগুলোর জন্য। এবার নিজের প্রস্তুতিকে আরও যাচাই করার জন্য কী দিতে হয়, আমাদের মক টেস্ট দিতে হয়। তো বাজারে কিন্তু ভালো মক টেস্ট খুবই রেয়ার, সেই কথা মাথায় রেখে আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে তোমাদের একটা অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তোমরা ফুড এসআই, ক্লার্কশিপ এবং তার সাথে সাথে মিসলেনিয়াস তিনটেরই মক টেস্ট দিতে পারবে। এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেজ আমরা তৈরি করেছি। এই মক টেস্টগুলো কিন্তু সবকটাই কি, সবকটাই হচ্ছে আমাদের, সবকটা মক টেস্টই কিন্তু অনলাইনে নেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের ডেডিকেটেড অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সেই অ্যাপের মাধ্যমে তোমরা এই মকগুলো দিতে পারবে এবং তার সাথে সাথে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। অনেকগুলো মক টেস্ট রয়েছে, 50টারও বেশি টপিক ওয়াইজ টেস্ট, 5টা ফুল মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টের সলিউশন, সম্পূর্ণ সলিউশন সব পেয়ে যাবে মাত্র ফুড এসআইয়ের ক্ষেত্রে 55 টাকায়, ক্লার্কশিপের মক আমরা লঞ্চ করেছি মাত্র 47 টাকায় এবং মিসলেনিয়াসের মক টেস্ট আমরা লঞ্চ করেছি মাত্র 56 টাকায়। তো এই বিষয়ে আরও জানতে তোমরা এই যে নাম্বার দেওয়া রয়েছে 9088900010 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে চলে আসি। ভারতের সংবিধান দিবস পালন করা হয় কবে? 26শে নভেম্বর। ভারতের সংবিধান দিবস 26শে নভেম্বর কিন্তু পালন করা হয়ে থাকে। কেন? এই দিনে কিন্তু আমাদের সংবিধান রচনা করা কার্যকর হয়নি, কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি, কিন্তু সংবিধানকে গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর। বিশ্ব টয়লেট দিবস 19শে নভেম্বর তারিখে পালন করা হয় এবং 2023-এ বিশ্ব টয়লেট দিবসের যে থিম ছিল সেটা ছিল হচ্ছে অ্যাক্সিলারেটিং চেঞ্জ, ঠিক আছে। বিশ্ব টেলিভিশন দিবস আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, বিশ্ব টেলিভিশন দিবস 21শে নভেম্বর পালন করা হয়। 2023-এর থিম ছিল অ্যাক্সেসিবিলিটি, মানে সবাই যাতে টিভির মাধ্যমে বিভিন্ন কিছু অ্যাক্সেস করতে পারে, নিউজ থেকে শুরু করে এন্টারটেনমেন্ট সব কিছু, ঠিক আছে। নেক্সট, আইপিএস অফিসার প্রবীণ মধুকর পাওয়ার 5 বছরের জন্য সিবিআইয়ের যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। তোমাদের আমি বরাবরই বলে এসেছি যে পিএসসি কিন্তু বিভিন্ন যে নতুন নিযুক্ত বিভিন্ন পদে নিযুক্ত যারা হয়েছেন তাদের থেকে প্রশ্ন করে, সেগুলো কিন্তু আমাদের এক এক করে পড়তে হবে। আগের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলোতেও কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো যারা এখনও দেখোনি এই কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলো, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্টে কিন্তু অবশ্যই দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট আমাদের ডিসক্রিপশন বক্সে, তার প্লেলিস্টের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। 5 বছরের জন্য সিবিআইয়ের যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। বস্তার থেকে সমাজকর্মী দীননাথ রাজপুত রোহিণী নাইয়ার পুরস্কার পেয়েছেন। রোহিণী নাইয়ার পুরস্কার একটা খুব উল্লেখযোগ্য পুরস্কার সামাজিক কাজকর্মের জন্য। তো বস্তার জেলাটা কোথায় রয়েছে? বস্তার জেলা হচ্ছে ছত্তিশগড় রয়েছে। এই ছত্তিশগড় থেকে সমাজকর্মী দীননাথ রাজপুত কিন্তু এই রোহিণী নাইয়ার পুরস্কার পেয়েছেন। বেঙ্গালুরুর বিহান তালিয়া বিকাশ জিতেছে মর্যাদাপূর্ণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? বেঙ্গালুরুর বিহান তালিয়া বিকাশ, ঠিক আছে। নেক্সট, তোমরা যারা ক্লাসে বসে অফলাইনে বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য আমাদের আইবিটি বারাসাতের তরফ থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা মাত্র মাসিক 500 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ স্মার্ট ক্লাসরুমে বসে বাংলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন যে রাজ্য সরকারি পরীক্ষাগুলো রয়েছে তার প্রস্তুতি, এবং তার সাথে সাথে অবশ্যই এক্সপার্ট ফ্যাকাল্টির গাইডেন্স, মক টেস্ট থেকে শুরু করে নোটস, পিডিএফ নোট এবং হার্ড কপি নোট সব রকম কিন্তু তোমরা পেয়ে যাবে এই আমাদের মান্থলি ফিজ বেসিসের যে কোর্স রয়েছে এই কোর্সটাতে, ঠিক আছে। পুরোটাই আমাদের অফলাইন ক্লাস চলছে এবং তার সাথে অবশ্যই আমাদের অ্যাপ সাপোর্ট পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে যদি আরও জানতে হয় অবশ্যই এখানে নাম্বার দেওয়া রয়েছে 9088900010 এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে।
আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, যারা হয়তো অফলাইনে পড়তে পারো না, যারা দূরে থাকো বা যাদের অফলাইনে সমস্যা হয় যাতায়াতের ক্ষেত্রে, বাড়িতে বসে বাড়ির আরামে বসে আমি প্রিপারেশান নেব, তাদের জন্য কিন্তু আমাদের ইনস্টিটিউশনের তরফ থেকে একটা কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স। পুরো রাজ্য সরকারি পরীক্ষার প্রস্তুতি সেমভাবে তোমরা পেয়ে যাবে, এটা মাত্র 690 টাকায়। এটা কিন্তু মান্থলি পেমেন্ট নয়, ওয়ান টাইম পেমেন্ট, মাত্র একবার তোমরা পেমেন্ট করবে, মাত্র একবার, মাত্র একবার তোমরা পেমেন্ট করে পেয়ে যাবে 690 টাকায় এক বছরের জন্য। মানে আজকে তুমি পে করলে আগামী 365 দিন কিন্তু তুমি এটা এই ক্লাসগুলো করতে পারবে, সপ্তাহে দুটো থেকে তিনটে ক্লাসেস হয়, সব কিছু নোটস মক টেস্ট কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেরও কিন্তু তোমরা পেয়ে যাবে, এই সব কিছু মাত্র 690 টাকায়। তো এই বিষয়ে আরও জানতে 9088-900-10 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। উত্তরপ্রদেশ অভ্যন্তরীণ মৎস্য সম্পদের সেরা রাজ্যের জন্য প্রথম পুরস্কার জিতেছে। অভ্যন্তরীণ মৎস্য সম্পদ অর্থাৎ বিভিন্ন যে লেক খাল বিল রয়েছে এদের মধ্যে যে মাছ চাষ করা হয় সেটা। 2023-এর বুকার পুরস্কার আইরিশ লেখক পল লিঞ্চকে দেওয়া হয়েছে প্রফেট গান উপন্যাসের জন্য। প্রফেট গান উপন্যাসের জন্য তাকে কিন্তু ম্যান বুকার আর বুকার আলাদা বুকার পুরস্কার দেওয়া হয়েছে এটা, ঠিক আছে। বিশ্বব্যাপী আবাসন মূল্যে উত্থানে মুম্বাই চতুর্থ স্থানে রয়েছে। মানেটা কি? মানেটা হচ্ছে বিশ্বব্যাপী যে বড় বড় শহরগুলো রয়েছে সেখানকার যে আবাসন বা হাউজিং বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স যে হারে তাদের দাম বেড়ে চলেছে, ইনফ্লেশন হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই কিন্তু ইনফ্লেশনের ভিত্তিতে চতুর্থ স্থানে রয়েছে, ঠিক আছে। মডিউল প্রস্তুতকারক সংস্থা উড ম্যাকেনজি রিপোর্ট অনুযায়ী ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌরশক্তিতে পরিণত হবে 2025 সালের মধ্যে। 2025 সালের মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌরশক্তিতে পরিণত হবে, যেটা কিন্তু খুব আশার বিষয়। গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিংয়ে ভারত তৃতীয় স্থানে রয়েছে, 72 জন ইউনিকর্নস রয়েছে এবং আমেরিকার শীর্ষ রয়েছে। ইউনিকর্নস কারা? ইউনিকর্নস হচ্ছে বড় বড় যারা শিল্পপতি রয়েছে যাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি মানি থাকে, মোরাললেস $1 বিলিয়ন বেশি যাদের মানি থাকে তাদেরকে মোস্ট মোরাললেস ইউনিকর্ন বলা হয়। এটার অনেক ভ্যারিয়েশন রয়েছে, বাট জেনে রাখো যে যারা আল্ট্রা রিচ তাদেরকে ইউনিকর্ন বলা হয়। গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কিন্তু তৃতীয়, অর্থাৎ 72 জন ইউনিকর্ন নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে। সবথেকে বেশি ইউনিকর্ন রয়েছে কাদের? ইউএসএ। পেদ্রো স্যানচেস স্প্যানিশ প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত কিন্তু হয়েছেন, পেদ্রো স্যানচেস। ডক্টর মোহাম্মদ মুইজু মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মালদ্বীপ কোথায় অবস্থিত? আমরা কিন্তু সবাই ঘোরার জন্য যাই, মালদ্বীপে ঘোরা সবার একটা স্বপ্ন। ভারত মহাসাগরীয় একটা দ্বীপপুঞ্জ রাষ্ট্র মালদ্বীপ। ডক্টর মোহাম্মদ মুইজু মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। মহিলা বিভাগে স্প্যানিশ ফুটবলার আইতানা বনমাতি 2023-এর ব্যালন্ডিওর প্রাপক হিসেবে সম্মানিত হয়েছেন। 2023 অর্থাৎ এই বছরের যে ব্যালন্ডিওর হচ্ছে ফুটবল জগতের সব থেকে সর্বোচ্চ সম্মান, সেটা মহিলা বিভাগে স্প্যানিশ ফুটবলার আইতানা বনমাতি পেয়েছেন। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হয়েছেন। তোমরা নিশ্চয়ই বিশ্বকাপের ম্যাচটা দেখেছো, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ ছিল। টাইম আউট মানে কি? 2 মিনিটের মধ্যে যদি ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরে যদি পরবর্তী ব্যাটম্যান না নামতে পারে সেক্ষেত্রে তাকে টাইম আউট ঘোষণা করা হয়। তো অ্যাঞ্জেলো ম্যাথিউস তার একটা গ্লাভসের সামহাও একটা প্রবলেম হয়েছিল, হাতের যে হ্যান্ড গ্লাভস সেটা রিলেটেড, ওই কারণে তিনি নামতে পারেননি এবং সেই জন্য তিনি কিন্তু টাইম আউট ঘোষণা করা হয়েছে। প্রথমবার ক্রিকেট বিশ্বে ক্রিকেটের ইতিহাসে, ঠিক আছে। তো আজকে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখলাম, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু আরও ভিডিও তোমাদের জন্য আনা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো চ্যানেলটা কাইন্ডা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করে রাখবে। থ্যাংক ইউ।